নিজের ভিটা সেটাও ছাড়তে হবে, শরিকদের মামলা। আমি তো মামলা মোকদ্দমার কিছুই জানি না। বুঝছি, বাটোয়ারার মামলা, কোনো সমস্যা নাই। আমি আছি না উকিল মুক্তার, সবই তো আমার পরিচিত, শুধু একটু বেশি দিন লাগবো। একটা মামলা মানে তো সারা জীবনের যন্ত্রণা। কেন সারা জীবনের যন্ত্রণা? কেন এইটাও বুঝো না, তুমি না শিক্ষিত মাইয়া, একটা দুটো না, বাংলাদেশের লাখ লাখ মামলার ভিতর তোমার মামলার খবর দিব কেডা? খবর দেওয়ার সহজ উপায় এখন হাতের কাছেই আছে। তাই নাকি? কত তারিখে কেস, কেসের নম্বর, জামিন, হাজিরা, এ সকল তথ্য পেতে কত টাকা এবং সময় খরচ হয় তা কি তুমি জানো? ঠিকই বলেছো, টাকা ছাড়া এখন কিচ্ছু হয় না। একটা টাকাও লাগবে না, এসব জানার সহজ উপায় এখন হাতের কাছেই আছে। হাতের কাছেই আছে, গেছো কোনোদিন আদালতে? সেইখানকার অবস্থা কি জানো? এসব জানতে এখন আদালতে যাওয়ার দরকারই নাই, এখন ঘরে বসে মাত্র একটা ক্লিকে জানা যাবে সব। মাত্র একটা ক্লিক। তুমি এত কিছু জানো কেমনে? লাভলি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, ও তো জানতেই পারে। দাঁড়ান দেখাইতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের মতো সাধারণ মানুষের কথা ভেবেই তৈরি করেছে এই বাতায়ন। এই যে দেখেন, এই বাতায়নে নাগরিকের কি কি আইনগত অধিকার সব জানা যাবে। কোন মামলার মূল্যমান কত, কোর্ট ফি কত, কোথায় মামলা দায়ের করবেন, সকল তথ্য পাওয়া যাবে এই বাতায়নে। কম্পিউটার থেকে কিংবা আপনার মোবাইল ফোন থেকে মাত্র একটা ক্লিকেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় আইন, তথ্য ও বিচারিক সেবা। আচ্ছা, এসব কি সত্যি সম্ভব? অবশ্যই সম্ভব। সবই তো বুঝলাম, কিন্তু আমি উকিল পাবো কই? জেলা আদালত বাতায়নে সেই তথ্যও দেয়া আছে। আপনি আপনার নিজ জেলার আদালত বাতায়নে গিয়ে সেখানকার আইনজীবীদের নাম এবং ফোন নাম্বারের তালিকা পাবেন। সেখান থেকে যে কোনো একজন আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তাহলে তো এই বাতায়ন জিনিসটা খুবই কাজে। জি চাচা, এছাড়াও আইন সহায়তা সেবা দেওয়ার জন্য সরকারের লিগাল এইড সহায়তা কার্যক্রম চালু আছে। আপনি জেলা আদালত বাতায়নে গিয়ে আপনার জেলার লিগাল এইড অফিসারের নাম এবং ওই অফিসের সকল কর্মকর্তার নাম এবং ফোন নাম্বারও পাবেন। তাহলে তো আমার আর চিন্তাই নাই, আমার দুর্ভোগের দিন শেষ। এইটাই ডিজিটাল বাংলাদেশ। বিচার বিভাগ সংক্রান্ত সকল তথ্য ও সেবা পেতে লগ ইন করুন www.judiciary.org.bd। সকল বিচারিক তথ্য ও সেবা একটি